ময়মনসিংহ ও ঝালকাঠির বেশিরভাগ দোকানে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদিকে গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় নিয়ম না মেনে ঈদের কেনাকাটায় ঢল নেমেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। রাস্তায় ব্যারিকেড দিয়েও গাইবান্ধায় ঈদের কেনাকাটায় মানুষের ঢল থামানো যাচ্ছে না। শহরের প্রতিটি প্রবেশ মুখেই পুলিশের কড়া নজরদারি এড়িয়ে বিপণী বিতান সহ ফুটপাতের দোকানে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ঈদ সামনে, এজন্য মানে মানুষের মধ্যে আসলে এই বোধটুকুটা নাই যে দেশের যে পরিস্থিতি। দিনাজপুর শহরের বেগম প্লাজা, লুৎফুন্নেসা টাওয়ার, গ্রিন সুপারমার্কেট সহ শপিং মলগুলোয় কেনাকাটায় ব্যস্ত মানুষ। গ্লাভস মাস্ক না পরেই কাজ করছেন বেশিরভাগ দোকানে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বে ময়মনসিংহের নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় চারটি দোকানকে ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি না মানার কারণে, যেহেতু করোনা ভাইরাস এক সংক্রামিত রোগ, এ কারণে তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আরো কঠোর অবস্থান গ্রহণ করা হবে যদি এগুলো না মানা হয়। ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি না মানায় শহরের কাপড়িয়াপট্টি ও কুমারপট্টির বেশ কয়েকটি দোকান মালিককে অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পঞ্চগড়, ঝিনাইদহ, নেত্রকোনা ও মাদারীপুর সহ বিভিন্ন জেলার শপিং মলে ভিড় চোখে পড়েছে। রওজায় জাবিদ ঐশী, সময় সংবাদ।